আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা, যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। শুরু করছি বরং করুণাময় আল্লাহর নামে। আজকে যে ফার্নিচারগুলো বাসায়, যিনি হইলো আমাদের স্বর্ণা অর্ডার করছেন ভুইয়া সাহেবের মেয়ে, তো ওনার হইলো মাতুয়াইল নতুন বাজার সাইনবোর্ড, এটা হলো ওনার হলো ভুইয়া মোটরস, তো উনি ওইটার মালিক। আমাদের যে গোলাপ এবং তার আরো দুইটা খাট আপনাদেরকে দেখাই দিব, ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। এটার থিকনেসটা এবং এটার কারুকাজগুলা এবং এটার প্রাইসটা আমি একসাথে বলে দিয়েছি ছোট্ট একটি ভিডিওতে, ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এই খাটটা হলো সম্পূর্ণ 2.5 ইঞ্চি ফিট কাটের মধ্যে খোদাই করে করা, এটা হলো 6 ফিট 7 ফিট, এবং এটার যে কারুকাজগুলো আছে এগুলো কিন্তু এরকম সলিড কাঠের থেকে, এইগুলো কাঠগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, এটাকে খোদাই করে এই কাঠগুলো করা হয়েছে। এবং এই যে আপনারা ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খোদাই করে কাঠের মধ্যে তারপরে করা হয়েছে, এবং এটাকে করা হয়েছে লেকার পলিশ, এবং এটা একটা গাছ এবং একটা কাঠের থেকে কেটে খোদাই করে তারপরে করা হয়েছে, যেটা সলিড 2.5 ইঞ্চি কাঠের মধ্যে এই কাজটা করা হয়। তো এই কাঠটা হলো 6 ফিট 7 ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের। এখানের প্রাইসটা হলো 60,000 টাকা, মানে 60,000 টাকা ফুল বক্স, এবং 55,000 টাকা হলো সেমি বক্স। এখানটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং উনি এটার সাথে যেই খাটটা নিচ্ছেন, এই খাটটা হলো এই খাটটা যেটা হলো 6 ফিট 7 ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের, সেমি বক্স 55,000 এবং ফুল বক্স এটাও 60,000। তো আপনারা যদি এটা 2.5 ইঞ্চি সলিডের মধ্যে নিতে চান তাহলে এটাও নিতে পারেন, যেহেতু এই দুইটা খাট উনি নিচ্ছেন। এবং এই দুইটা খাটের সাথে যদি আপনারা এই খাটটা নিতে চান, এটা হলো 75,000 টাকা, মানে 75,000 টাকা হলে এই খাটটা নিতে পারবেন। এবং সাথে এই খাটটা আছে, এটা অনেক চমৎকার একটি খাট। তারপরে এই পিলার খাটগুলো 75, 80 এবং এই খাটগুলোও 75। তো আপনারা যদি এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারগুলোতে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিজের প্রতি যত্নবান হবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ।